মুর্শিদাবাদ থেকে টোটোয় কলকাতার পথে বৃদ্ধ, অসুস্থ স্ত্রীকে নিয়ে টোটোয় কলকাতার পথে, টাকার অভাবে অসুস্থ স্ত্রীকে নিয়ে টোটোয় রওনা বৃদ্ধের। ১৬ ঘন্টা পর ডানকুনিতে পৌঁছন দম্পতি। ডানকুনিতে টোটোর ব্যাটারির চার্জ কমে যাওয়ায় বিপত্তি। অবশেষে ডানকুনি পুর প্রধানের উদ্যোগে মিলল অ্যাম্বুলেন্স। মুর্শিদাবাদ থেকে টোটোয় কলকাতার পথে বৃদ্ধ, অসুস্থ স্ত্রীকে নিয়ে টোটোতেই কলকাতার পথে। আমি একটা আয়া রাখবো, তার পয়সা নেই, আমি অ্যাম্বুলেন্সের আর খরচ যোগাতে পারছি। ও ৫-৬ হাজার টাকা আমার কাছে চেয়ে বসছে, আমি কোত্থেকে দেবো? তারপরে শুধু তাই না, ওলে পরীক্ষা করতে হবে, আবার যদি বলে না এখানে ভর্তি হবে না, আবার নিয়ে যেতে চলে যেতে হবে, আমি আর কোথা থেকে পাবো? শিবানী ব্যানার্জি এবং তার হাজবেন্ড উপেন ব্যানার্জি আসছিলেন মুর্শিদাবাদ থেকে টোটো করে। ডানকুনিতে এসে ইতিমধ্যে চার্জ নাকি শেষ হয়ে যায়, অসুবিধার মধ্যে পড়েন, এবং আমি শুনেছি নাকি টোটোটার চাকাটাও ঠিক অবস্থায় ছিল না, সেই জন্যই আমি অ্যাম্বুলেন্সকে পাঠিয়েছি, যে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিয়ে তাদের দ্রুত চিকিৎসার জন্য যা যা করার সেটা করার চেষ্টা করেছি। কলকাতায় প্রথমে তাদেরকে নিয়ে যাওয়া হয় SSKM এ, তারপর শম্ভুনাথ পণ্ডিতে ভর্তি করা হয় অসুস্থ বৃদ্ধাকে। সোজা মেডিকেল হসপিটালে এসেছিলাম, ওখান থেকে রেফার করলো, এই তো PG হসপিটালে রেফার করলো। তারপরে রেফার করে এখানে ভাবলাম যে এখানে খুব আনন্দ লাগলো, যে এখানে আমার ব্যবস্থাটা ভালো হবে। SSKM এ বললো বেড হয়ে যাবে, বলে আপনি ওখানে যান বেডটা লিখে নিয়ে আসুন। আর এসেছে যে বেড লিখতে, সেখানে বলছে না যদি না খালি হয় আমরা বেড লিখতে পারবো না, বলে আমাকে ছেড়ে শম্ভুনাথে রেফার করছে। শম্ভুনাথে তো আমাকে সাদর আমন্ত্রণ, আমি সত্যি ভালো লাগলো, আমি এখানে এসে একটু স্বস্তি পাচ্ছি যে আমার মানুষটা সেবা পাবে। মুর্শিদাবাদ থেকে আমি আমার পেশেন্টকে সুস্বাস্থ্যের জন্যে, আমি এখানে চিকিৎসা ব্যবস্থাটা ভালো হবে, আমি টোটো করে নিয়ে এসেছি, ধাক্কা খেয়েছি, ডিভাইডারে ধাক্কা খেয়েছি, কিন্তু তাতে আমি ঘাবড়াইনি, আমি নিয়ে চলে এসেছি। সবাই বলেছিল পারবে না, আমি বিভিন্ন জায়গায় গাড়িটার চার্জ দিতে সহযোগিতা চেয়েছি, আমাকে গাড়ির চার্জ দিয়েছে ৫০-১০০ টাকা করে নিয়ে, আমি এইভাবে এসেছি। ওখানে খরচ যা, অন্যান্য খরচ, পরীক্ষা নিরীক্ষার যা খরচ আমি পারিনি, বা মেরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যদি যেতে হয় আমি সেসবগুলো মাসির খরচ এই মিলিয়ে আমি আর পারছি না। আমার স্ত্রীর দুটো কিডনির সমস্যা হয়েছে, প্লাস হার্টের সমস্যা হয়ে গেছে।